কংগ্রেস এবং নির্দল ছেড়ে ছজন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সোমবার মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন ইংরেজবাজার সহ তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি। এদিন কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 5 জন কংগ্রেস ও নির্দল প্রার্থী তৃণমূলে যোগদান করেন। এছাড়াও কালিয়াচক 1 নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য নাসিমা খাতুন তৃণমূলে যোগদান করেন। আমরা জাতীয় কংগ্রেসে ছিলাম, মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমরা মানে টিএমসিতে জয়েন করলাম। মানুষের উন্নয়ন মানে মমতা ব্যানার্জির দ্বারাই আমরা দেখতে পাচ্ছি, টিএমসিতেই দেখতে পাচ্ছি বেশি। ওটার জন্য মানে আমরা মানুষের উন্নয়ন কাজ করার জন্য টিএমসিতে আসা, যোগদান করা আমাদের। আমার সঙ্গে সীমা জয়েন করেছে, আজকে আমাদের এইখানে জাতীয় কংগ্রেস এবং অন্য অন্য দল থেকেও কিছু আমাদের নেতৃত্ব, কিছু কর্মী, তার মধ্যে আমাদের জনপ্রতিনিধিরা আছেন, আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, সাধারণ মানুষ আছেন, তারা আজকে মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির উপরে ভরসা বিশ্বাস করে তারা জাতীয় কংগ্রেসকে পরিত্যাগ করে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের মালদা জেলার নেতৃত্বের উপরে ভরসা রেখে তারা আমাদের তৃণমূল কংগ্রেস আজকে জয়েন করেছেন। যারা আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছেন তাদের নাম হচ্ছে সীমা পারভীন, আহিনা পারভীন, রেওয়া বিবি, রফিকুল ইসলাম, মেঘনাথ চৌধুরী, আর পঞ্চায়েত সমিতির মেম্বার হচ্ছেন নাসিমা খাতুন। এই কয়েকজন আমাদের যারা জনপ্রতিনিধি আছেন, এছাড়া আপনারা দেখছেন প্রচুর লোক তারা আজকে এখানে জয়েন করেছেন। আমি আরও লোক আনতেন, আমি ওনাদেরকে মানা করেছি, কোভিড-19 চলছে, এর মধ্যে আমাদেরকে সরকারি নির্দেশ মেনে আমরা খুব সম্ভব কম লোককে নিয়েই আমরা আজকে জয়েনিংটা করিয়েছি। অবশ্যই 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 আপনারা দেখছেন, যেটা মালদা জেলা আমরা দেখতাম যে একটা টাইমে জাতীয় কংগ্রেসের ঘাঁটি হিসাবে পরিচিত ছিল, সেটা আস্তে আস্তে কমে আসছে। মানুষ ভরসা বিশ্বাস মমতা ব্যানার্জির উপরে রাখছেন, এবং সবচেয়ে বড়ি যেটা হচ্ছে সাধারণ মানুষের কাজ একমাত্র মমতা ব্যানার্জি করছেন। ইনারাও সাধারণ পরিবার থেকে এসছেন, তারা সাধারণ মানুষের কাজ করতে চান বলে আজকে এই দলটাকে তারা আগিয়ে নিয়েছেন, এবং আগামী দিনে মানুষের পরিষেবা তারা দিবেন এই ভরসা বিশ্বাস ইনারা রেখে আজকে তৃণমূলে জয়েন করেছেন। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।